जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आगामीकाल कार्तिक मासेर शेष बृहस्पतिवार, আর এই কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার দিন এক টাকা খরচ করে এই উপায় বা টোটকাটি করলে আপনি কি যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনার বাইরে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, আর এরই ফলে আপনি সারা জীবন রাজার হালে থাকবেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই প্রচুর টাকার মালিক হতে। আমরা জীবনে সফলতা পাওয়ার জন্য কি নাই করে থাকি, কিন্তু এই অর্থ ইনকাম করা বলুন বা জীবনে সমৃদ্ধি পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি। কিন্তু যে পরিশ্রম আপনারা করেন, অনেক সময়ই দেখা যায় সেই পরিশ্রমের সঠিক পারিশ্রমিক আপনারা কিন্তু পান না। আবার অনেকে অল্প পরিশ্রম করে প্রচুর টাকা ইনকাম করে ফেলেছে, আবার এমন অনেকেই আছেন যারা সারা দিন সারা রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করেও তার ন্যায্য মূল্য বা তার যতটা পাওয়া প্রয়োজন তার থেকে তিনি বঞ্চিত রয়েছেন। দেখুন বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি বিশেষ উপাচার বা টোটকার কথা আপনাদেরকে জানিয়ে দেব, তা যদি আপনারা এই কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার দিন ও এই কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার ছাড়াও যে কোনো বৃহস্পতিবারে মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আজ আমি আপনাদের কথা দিচ্ছি যে কিছুদিনের মধ্যেই আপনারা সৌভাগ্য ফিরে পাবেন এবং আপনাদের অর্থভাগ্যে উন্নতি হবেই হবে। দেখুন বন্ধুরা, এমন অনেক সময়ই হয়ে থাকে যে দেখা যায় অক্লান্ত পরিশ্রম করার পরেও আমরা ন্যায্য মূল্য পাই না, বা যে সফলতা অর্জন করার প্রয়োজন সেই সফলতায় আমরা পৌঁছাতে পারি না। আবার এমনটাও হয়ে থাকে যে প্রচুর অর্থ ইনকাম করলেও সেই অর্থ আমরা সঞ্চয় করতে পারি না, তখন কিন্তু আমরা প্রত্যেকেই দেখবেন ভাগ্যের দোষ দিয়ে থাকি এবং এই বলে যে ভাগ্যটাই আমার খারাপ। আবার অনেক সময় ভগবানকে দোষারোপ করি যে ভগবান চান না যে সঠিক জায়গায় আমরা গিয়ে পৌঁছাই। এই রকম একটা চিন্তা ভাবনা বা মনোপবৃত্তি সেই ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হতে আরম্ভ করে। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে আপনারা পরিশ্রম করছেন ঠিকই, আর পরিশ্রমেরও কোনো বিকল্প হয় না, কিন্তু তার সঙ্গে আপনাদেরকে অতি অবশ্যই ধর্ম কর্ম এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে, ভগবানের শরণাপন্ন হতে হবে। এর ফলে দেখবেন আপনাদের জীবনে সুফল আসতে বাধ্য। বন্ধুরা, একথা সত্য যে এমন বহু মানুষজন রয়েছেন যারা বহু পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন ঠিকই, কিন্তু এর বিপরীতে এমন কিছু মানুষজন রয়েছেন যারা অল্প পরিশ্রমেই বিপুল অর্থ উপার্জন করে চলেছে। তাই আজ আমি আপনাদের বিশেষ ক্রিয়া বা উপাচারের কথা বলবো, যেটি করার মাধ্যমে আপনাদের সংসারে যেমন সুখ শান্তি ও আর্থিক সচ্ছলতার বৃদ্ধি ঘটবে, ঠিক তেমনই অন্যদিকে সেই ব্যক্তির জীবনে বিভিন্ন দিক থেকে ইনকামের বিভিন্ন পথ এসে উপস্থিত হবে। সুতরাং বন্ধুরা, আপনারা শুধু মনে ভক্তি ও বিশ্বাস রেখে যদি একবার এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে এটুকু বলতে পারি যে এর থেকে আপনারা অনেকখানি সুফল পাবেনই পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন,
তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। যাই হোক বন্ধুরা, তবে এই উপাচারটি করার জন্য আপনাদেরকে বেশ কিছু সামগ্রী সংগ্রহ করে রাখতে হবে। সামগ্রীগুলির মধ্যে প্রথমেই আপনাকে নিতে হবে একটি এক টাকার কয়েন এবং সংগ্রহ করতে হবে 16টি দুর্বা ঘাস। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সেই সঙ্গে লাগবে একটু চন্দন বাটা এবং একটি লাল সালু কাপড়। যাই হোক বন্ধুরা, এরপর আপনাকে যেটি করতে হবে, আগামীকাল কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার সন্ধ্যায় আপনি যেভাবে আপনার বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান, তুলসীতলায় যেভাবে আরতি করেন, ঠিক সেভাবেই আপনি আপনার বাড়িতে সন্ধ্যা দেবেন, তুলসী মাতার আরতি করবেন। আপনাদের সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা তিনবার শঙ্খধ্বনি দেবেন। তবে মনে রাখবেন, এই শঙ্খধ্বনি দেওয়ার ক্ষেত্রে তিনবারের বেশি শঙ্খধ্বনি দেবেন না। তারপর আপনারা আপনার বাড়িতে যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনারা আপনার বাড়িতে থাকা মা লক্ষ্মীর কাছে বসে আপনারা মায়ের পুজো আরাধনা করবেন, আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য দিয়ে, এবং সেই সঙ্গে লক্ষ্মী পাঁচালী অতি অবশ্যই পাঠ করবেন। আপনারা যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করতে নাও পারেন, তাহলেও অন্তত পক্ষে শ্রবণ করবেন। বন্ধুরা, এরপর আপনি যখন পুজো আরাধনা করবেন, মা লক্ষ্মীর চরণের সামনে আপনি যে লাল সালু কাপড়টা রেখেছিলেন, সেই লাল সালু কাপড়টি মায়ের চরণের কাছে পেতে রাখবেন, তার ওপরে ওই এক টাকার কয়েনটি রাখবেন, এবং তারপর আপনার ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে চন্দন স্পর্শ করাবেন। যখন আপনি ওই টাকার ওপর চন্দনের লেপন দেবেন, তখন অবশ্যই ওম ধনলক্ষ্মী নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র অবশ্যই জপ করবেন। এই একই প্রক্রিয়ায় আপনারা টাকাটির ওপর তিনবার ফোঁটা দেবেন, এবং তারপর আপনি যে 16টি দুর্বার নিয়েছিলেন, সেই 16টি দুর্বা একটি একটি করে নিয়ে সেই একই মন্ত্র ওম মহালক্ষ্মী নমঃ, ওম ধনলক্ষ্মী নমঃ এই মন্ত্রটি জপ করে আপনি ওই 16টি দুর্বা টাকাটির ওপর রাখবেন। তারপর এইভাবে মায়ের পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি ওই টাকাটি এবং দুর্বাটি একত্রিত নিয়ে ওই লাল সালু কাপড় দিয়ে আপনি মুড়িয়ে নেবেন, মুড়িয়ে শক্ত করে গিঁঠ মেঁধে দেবেন, এবং ওই লাল সালু কাপড়ে বাঁধা এক টাকার কয়েন ও দুর্বাগুলিকে হাতে নিয়ে আপনি আপনার মনের সকল ইচ্ছা মায়ের কাছে ব্যক্ত করবেন, এবং আপনার মনোবাসনা জানানোর পর আপনি ওই টাকাটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন, এবং ওই টাকাটি আপনি মা লক্ষ্মীর চরণের কাছেই রেখে দেবেন। তবে আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আপনারা এই প্রক্রিয়াটি প্রত্যেকটি বৃহস্পতিবারই করতে পারেন, আর যদি একান্তই সম্ভব না হয়, অন্তত পক্ষে মাসে একবার হলেও এই দুর্বাগুলিকে পরিবর্তন করে দেবেন। দেখবেন, এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সুনিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আপনাদের জীবনে আয় উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটির ফলে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবেন এবং আপনি রাজা হয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।